গাইস, আমি দেবরিনা। আমার ঘরে বাড়িতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন বাজে 4:10, আর 10 মিনিট লেট হয়েছে। আমি ফ্রেশ হচ্ছিলাম, তাই এখন আমরা বেরোবো বলেইছিলাম। তো 4:10 বাজে, বিশ্বাস না হলে আমি বাইরেটা দেখাবো। এখন বাইরেটা পুরো এখনো অন্ধকার, ভোর এখনো পুরো হয়নি, ভোরের আলো এখনো ফোটেনি। তো চলো বন্ধুরা শুরু করা যাক, সাথে থাকো তোমরা। প্লিজ কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখো বাইরেটা এখনো ভোরের আলো ফোটেনি, পুরো অন্ধকার হয়ে রয়েছে সব। চলো রেডি হওয়া যাক, লেট হয়ে যায়। রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 5:45। এক্ষুনি বেরোবো, কারণ 5:25 ট্রেন আছে। এখানে একটা ট্রেনের টাইম আমরা গন্ডগোল করলে বাকি পুরো টাইমটাই গন্ডগোল হয়ে যাবে, বাড়ি পৌঁছতে বিকেল গড়িয়ে যাবে। তো চলো বেরোনো যাক। এখন বাজে 5:50, এখন পৌঁছেছি আমরা দমদম। দেখাচ্ছি এখন দমদম এসেছি। এখান থেকে ধরবো এবার ডানকুনি যাওয়ার ট্রেন, ওর বাড়ি হচ্ছে গুড়াপ। তো এই ব্রেক জার্নিটা না করতেই হয়, মানে বিরাটি থেকে দমদম, দমদম থেকে ডানকুনি, ডানকুনি থেকে আবার ট্রেন পাল্টি গুড়াপ, আর প্রত্যেকবারই এই ওভারব্রিজটা আমাদের ক্রস করতে হয়। লাকিলি আজকে ট্রেন দুইয়ে দেওয়াতে এখনো অবধি হয়নি। তিনে যদি, তিনেই যায় ডানকুনি, যদি তিনে দিয়ে থাকে তাহলে ব্রিজটা ক্রস করতে হবে না, যদি একে দিয়ে থাকে তাহলে করতে হবে। দেখতেই পাচ্ছ চায়ের দোকানের কাকা বারবার তাকাচ্ছে, তাই আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। আবারও পরে চোখ মুখের হালত দেখে বুঝতেই পারছো যে আর ভালো লাগছে না। এখন বাজে 7:30, কিন্তু এখানে মানে আমাদের ট্রেনটা জাস্ট ডানকুনি ঢুকেছে, আর বর্ধমানের ট্রেনের লেটটা আমরা দেখতে পেয়েছি আর কি, ওটা বেরিয়ে গেছে। তো এখানে আবার আছে নাকি 7:30 ট্রেন, কিন্তু 7:30 ট্রেন তো বলেছে ভালো কথাই, কিন্তু ওটা বলাই সার, এখনো অবধি আসেনি ট্রেন। দেখা যাক, অ্যানাউন্সই করেনি তো ট্রেন কি আসবে, দেখি কখন পৌঁছাই। এই জন্যই এত ব্রেক জার্নি না, ওই জন্যই লেট হয় পৌঁছতে। তো চলো আবার যখন টাইম পাবো তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। এতক্ষণ তুলছিলাম ফটো, মানে কিছু করে তো টাইম কাটাতে হবে। এখন প্রায় 9টা বাজে, এখানে বেশিরভাগ লোকজনই যাদের দেখবে তাদেরই দেখবে যে মাস্ক পরা নেই। আসলে এদিকটাতে করোনা নেই, মানে এখানকার লোক বিশ্বাস করে না যে করোনা বলে কিছু আছে আর কি। তো হ্যাঁ, হচ্ছেও না এখানে, হচ্ছে না, জানি না কেন, হয়তো পলিউশন কম হতে পারে, নানান রকম কারণ। তো তোমরা কতটা আমার ভয়েসটা শুনতে পাবে এটা আমার ডাউট আছে, সেটা আমি বাড়ি গিয়েই দেখতে পাবো যে ভয়েসটা আদৌ শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। এখন আমরা টোটোতে যাচ্ছি, এই কাকাকে বলা ছিল আর কি যে এই ট্রেনে আমরা আসছি, দাঁড়ানো ছিল, নাহলে আবার বাসে করে ভাস্তারা যেত, তো ভাস্তারা থেকে আবার অটো টোটো ধরতে হতো। তো ওই জন্য টোটো একবারে বলা ছিল, এখন আমরা যাচ্ছি। যখন আমি গ্রামের দিকে ঢুকবো পারলে আমি তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো যে দেখতে কীরকম, আর অবশ্যই যদি শরীর দেয় তো বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করবো। ওইদিকে জমি টমি আছে তো ওইগুলো দেখাবো, আপাতত এই দিকটাও দেখতে খুব সুন্দর। তো চলো যাওয়া যাক, এ তো মাস্ক খুলে ফেলেছে, এও বিশ্বাস করছে এখানে করোনা টোরোনা নেই। এই যে এটা নাকি ওনার কোলে তার ননদ, বিশাল সাইজ ননদের। এবার হ্যাঁ বলতো, হ্যাঁ বাবার সাথে দেখা করে এই জাস্ট বসলাম, চোখের পুরো অবস্থা দেখো, নিচটা পুরো কালো, পুরো কেমন যেন দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে
আমরা ঢুকি পেছন দিক দিয়ে। তোমাদের পরে সম্ভব হলে বাড়িটাও ঘুরে দেখাবো। ওপরে আরো একটা ঘর আছে, ওটা হচ্ছে কাকুনের ঘর, তার ওপরে আছে হচ্ছে ছাদ। তো দেখাবো আমরা যেটাই রয়েছি সেটা আসলে হচ্ছে মামুনি পাপার ঘর। আমরা দুজন আসলে এটাতেই থাকি, মামুনি পাপাও আসলে এটাতেই থাকে। আর ওই দিকে মানে এর অপোজিটের ঘরটাই হচ্ছে আম্মার ঘর, আর আম্মা আপাতত রান্না করছে। আর সকালে আমাদেরকে আম্মা রান্না করে খাইয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি, ভালোই আছি। বাড়ি বাড়ি ঘুরে মিষ্টিও খেয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিয়ে আর পাচ্ছি না, একটু ঘুমিয়ে ঠুমিয়ে তারপর বেরিয়েছি আর কি। এই যে এটা দেখতে পাচ্ছ না কালো দরজা, ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ির শিব মন্দির। আর ও এখন কোথায় যাবে আমি জানি না। এই হচ্ছে বাড়ির রাস্তা, এই দিকটা দিয়ে বাড়ি। তোমাদেরকে সেটা দেখাবো, কিন্তু সেটা কালকে সকালে দেখাবো বাড়িটা। আজকে যদি বাড়িটাও দেখাতে যাই তাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের যে চৌধুরী পরিবারের এবারে পিকনিকটা হয়েছিল সেটা এই মাঠটায় হয়েছিল। এই দিকে হচ্ছে আমাদের দুর্গা দালান, মানে আমি এর আগে ব্লগে বলেছি বলে কি মনে পড়ছে না আমার, দুর্গাপুজো হয় আমাদের, মানে নিজেদের বাড়ির দুর্গাপুজো হয়। আমাদের পালা মানে আমার শ্বশুরদের পালা পরে আর কি, 6 বছর অন্তর অন্তর, ওই আর কি মানে জ্ঞাতিদের ভাগ করা আছে, এর পালা এবছর, এর পালা এবছর। তো সেই হিসেবে 6 বছর অন্তর অন্তর পালা আছে। আমাদের পালা আছে আবার 2023-এ। তো ওই জন্যেই ভাবছি যে আমি আর শাড়ি তো সেরকম পরাও হয় না, তো এবছর খুব একটা শাড়ি টাড়ি আর কিনবো না। ওই মামুনি একটা দিয়েছে, ওটাই একটাই থাকবে। এবছর আমি আর শাড়ি কিনবো না, কোপটা মারবো আমি একেবারে 2023-এ গিয়ে, তাই জন্য নিচ্ছি না। কি সুন্দর লাউ হয়ে রয়েছে, তারাও দেখাচ্ছি, দেখা যাচ্ছে কি, ওই যে দেখা যাচ্ছে কি, দাঁড়াও দেখাচ্ছি, আমাকে দেখে আর লাভ নেই। এবার দেখতে দেখো কি সুন্দর হয়ে রয়েছে দুখানা, ভেতরে হয়তো আরো আছে, আপাতত চোখে আমার পড়ছে না। আজকের ব্লগটার টাইম অলরেডি 10 মিনিট হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে। তো তোমাদের সাথে যা যা শেয়ার করব বলেছি সবটাই শেয়ার করব, কোনো তাই বাদ দেবো না। আম্মাকে শেয়ার করব, আম্মার আসনগুলো শেয়ার করব, সবটাই শেয়ার করব, কিন্তু সেটা কালকের ব্লগে। এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি বলবো না, টু বি কন্টিনিউ চলতে থাকবে এই ব্লগটা, কিন্তু আজকের দিনের জন্য এই ব্লগটা এখানেই শেষ। কালকে আবারও তোমরা এখান থেকেই দেখতে পাবে ব্লগটাকে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, গুড নাইট বলার সময় হয়নি তাই আজকে আর গুড নাইট বলছি না। টাটা, দেখতে থাকো কিন্তু সাথে থাকবে।